হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু হালদার ব্লগস। আজকে আমি যেতে চলেছি এমন একটি জায়গায়, সেই জায়গার ইতিহাস বহু প্রাচীন, এর সঠিক ইতিহাস কোথাও লেখা নেই। মালদা বাইপাস হয়ে এগিয়ে চললাম জহুরা গ্রামের দিকে। কিছুক্ষণ চলার পরে এসে পৌঁছালাম মহানন্দা নদীর উপর। চলন্ত গাড়ি থেকে মহানন্দা নদীর অপরূপ সৌন্দর্য দেখে তাকিয়ে রইলাম এক দৃষ্টিতে। রাস্তার দুধারে বিস্তীর্ণ আমের বাগানগুলো যেন একটা সবুজের আস্তরণ বিছিয়ে দিয়েছে। আরো কিছুটা পথ চলার পরে গোপালনগর গ্রাম থেকে বাঁদিকের রাস্তা হয়ে এগিয়ে চললাম। নীল আকাশ আর মেঘের লুকোচুরি খেলা দেখতে বেশ সুন্দর লাগছে। রাস্তার দুপাশে তাকালে যত দূর চোখ যায় শুধু কচুরিপানা আর কচুরিপানা দেখা যায়। চোখ জুড়ানো এই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আরও কিছুটা পথ পেরিয়ে পশ্চিমবঙ্গের মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত একটি বহু প্রাচীন ও কালী মন্দির রয়েছে। চলো শুরু করা যাক আজকের ব্লগ। এই ব্লগে যাব মালদা। মালদা অ্যাকচুয়ালি একটা জায়গাটার নাম মঙ্গলবাড়ি। মঙ্গলবাড়ির না কি জায়গাটার নাম বললো তখন? ওখান ওই মোড়টার নাম কি গোপালপুর? গোপালপুর, আচ্ছা গোপালপুর। গোপালপুরের পাশেই জহরা কালী মন্দির, খুব জাগ্রত মন্দির। অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে সপ্তাহে দুদিন, শনি মঙ্গল। তো চলো গাড়িতে চলে যাই। শ্রী শ্রী জহুরা কালী মাতার মন্দির প্রাঙ্গণের একদিকে রয়েছে খোলা মাঠ এবং তিন দিকে রয়েছে বিস্তীর্ণ আমের বাগান। শ্রী জহুরা কালী মাতার নির্দিষ্ট কোনো মূর্তি বা বিগ্রহ নেই। একটি মাটির ঢিবি ও মুখাকে কালী রূপে পূজা করা হয়। জহুরা কালী মন্দিরের ইতিহাস বহু প্রাচীন এবং রহস্যজনক। মোগলরা যখন হিন্দুদের বিভিন্ন দেবদেবীর মূর্তি ও ভাস্কর্যগুলি ভেঙে ফেলা হচ্ছিল, কথিত রয়েছে এই বিধর্মীদের থেকে কালী মূর্তিটি রক্ষার জন্য মন্দিরের পুরোহিতরা মাটি চাপা দিয়ে দেন। গৌড়ের এই অঞ্চলটি ছিল বিশাল জঙ্গল। মহানন্দা নদী দিয়ে সেই সময় বিভিন্ন বাণিজ্যিক নৌকা চলাচল করত, আর এই জঙ্গলের মাঝে মহানন্দার উপকূলে মন্দিরটি ছিল ডাকাতদের আস্থানা। ডাকাতরা যখন ডাকাতি করতে যেত তখন এই মন্দিরে পুজো দিত। ডাকাতি করে বা নদীতে চলাচল করা বাণিজ্যিক জাহাজগুলি লুট করে তারা যেসব সোনাদানা, হীরে, জহরত নিয়ে আসত তা লুকিয়ে রাখত এই কালী মাতার বিগ্রহের নিচে।
মনে করা হয়ে থাকে তখন থেকেই এই কালী মাতাটির নাম পড়ে জহুরা কালী, জহুরা কালী। মূল মন্দিরটি আমাদের পূর্বপুরুষ পরম শ্রদ্ধেয় হম্বু তিওয়ারি 1083 বঙ্গাব্দে সিদ্ধ দর্শন পেয়ে দেবী স্থাপন ও মন্দির নির্মাণ পরম আরাধ্য আদিশক্তি জহুরা মাতার পূজাপাঠ আরম্ভ করেন এবং তার পুত্র কৌলিক সাধক হীরালাল তিওয়ারি 1213 বঙ্গাব্দে দৈব দর্শন করেন। এই দৈব দর্শনে তার মূর্তিটি ছিল বিকট দর্শনা, রক্তবর্ণা, লৌল জিহ্বা বিকশিত দত্ত, চামুণ্ডা শোভিত ত্রিনেত্রী। শ্রী শ্রী জহুরা কালী মন্দিরের এখানটায় হচ্ছে পাঠাবলি হয়, প্রতি শনিবারে পূজা হয় না, প্রতি শনিবার মঙ্গলবারে এখানে পূজা হয়, প্রচুর দূর দূরান্ত থেকে ভক্ত আসে। তো আমরা এসেছিলাম কাজে, তো কাজের ফাঁকে এখানটায় আসছি, জায়গাটা ভালো লাগলো তো ব্লগ করতে এসছি। এখানে আরও সাইডে অনেক কিছু আছে দেখার মতো, অনেক সুন্দর জায়গা। তো এখানে আরেকটি মন্দির দেখতে পাচ্ছি, এটাও দেখাবো মন্দিরটা। আচ্ছা, এ বন্ধুগণ কেমন, সব সবাই ভালো তো? এখানে পাহারা দিচ্ছে সবাই। বিস্তারিত বৈশাখ মাসে সংগঠিত হওয়ায় মূর্তি স্থাপনের সময় প্রতি বছর বৈশাখ মাসে প্রতি মঙ্গল ও শনিবার পূজো হয়ে আসছে। জহুরা কালীমাতার পূজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে একটি বিশাল মেলা। এই মেলাটি প্রায় চলে এক মাস ধরে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে হাজার হাজার ভক্ত। আমরা অনেক ভিডিও করা হলো, এখন হচ্ছে বাড়ির দিকে যাব, কারণ অনেক লেট হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, হিমাংশু চশমাটা তোমার কাছে আছে না? যাচ্ছি রে ভাই, তাদের তারা উড়ে গেছি, মন্দিরটা ছেড়ে যাওয়ার ইচ্ছা করছে না, তবু যেতে হচ্ছে, কিছু করার নেই, যেতেই হবে, না ইচ্ছা না থাকলে যেতেই হবে। খুব সুন্দর জায়গা, থাকার সত্ত্বেও কারণ আমাদের অনেক লেট হয়ে গেছে, এখানটায় আমাদের জন্য একটু গাড়ি ওয়েট করছে আমাদের। এই হচ্ছে আমাদের গাড়িতে, আমরা গাড়িতে এসেছিলাম। তো বন্ধুরা, এই জহুরা কালী মাতার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক করো। আমাদের উত্তরবঙ্গের তথা পশ্চিমবঙ্গের ইতিহাস সবাইকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিও। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অন করে দিও। I used to believe we were burning on the edge of something beautiful, something beautiful, selling a dream.